Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Chola aslam. E Bangla theke short ekta video niye ajke ami apnaderke premium lawn cotton dekhabo. Ebong tinta shundor shundor color ache. Ei tinota color hocche ami apnaderke dekhabo. Thik ache. To design hocche total koyta? Amader charta. Choyta design. Okay. Choyta design dekhabo. তো ফার্স্টে আমি হচ্ছে বলবো যে আমার ডিজাইনটা একটু দেখে নেবেন এটা কিন্তু অ্যাভেলেবল আছে অনেক সুন্দর একটা কালার ঠিক আছে প্রিমিয়াম কটনের মধ্যে এবং এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নায়ও কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট করা ফ্রন্টেও হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে একদম নিচ পর্যন্ত এবং ব্যাক পোর্শনেও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকছে অ্যান্ড স্লিপসেও ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং কালারটা খুবই সুন্দর এটার একটাই কালার থাকছে আচ্ছা তো আমি দেরি না করে স্টার্ট করে দিচ্ছি যেই তিনটা কালার দেখালাম একটু আগে ওই তিনটা কালার থেকে এখন ইয়েলো কালারটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো অ্যান্ড হচ্ছে লেমন কালারের মধ্যে কম্বিনেশন করা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটা হচ্ছে নেক পোর্শনটা আর দেখেন একদম নিচ পর্যন্ত ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে দামান পোর্শনের ডিজাইনটা তো আমি এখন ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোর্শনও কিন্তু আপনার একদম নিচ পর্যন্ত সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকছে সো এবার এটার হচ্ছে স্লিপসের কাপড়টা দেখিয়ে দিচ্ছি স্লিপসের কাপড়টা হচ্ছে ব্যাক পোর্শনের সাথে অ্যাটাচ করা থাকবে প্রত্যেকটারই এই যে এটা হচ্ছে স্লিপসের পোর্শন এখন ওড়নাটা দেখাবো ওড়নাটাও কিন্তু প্রিমিয়াম কটনের মধ্যে এবং অল ওভার হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন অ্যান্ড এটার সাথে প্যান্টের কাপড়টা দেখাবো প্যান্টের কাপড়টা হচ্ছে একটু লেমন কালার করেছে একদম সফট কাপড়গুলো খুবই কমফোর্টেবল স্ক্রিনশট নিয়ে ফেলেন এবং আমি এখন আরেকটা কালারে চলে যাচ্ছি ওকে সো এটা হচ্ছে আপনার কি কালার বলা যায় এটাকে মিন্ট লেমন কালার খুব সুন্দর একটা মিন্ট লেমন কালার এই যে এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা ডিজিটাল প্রিন্ট করা আর এটা হচ্ছে দামান পোর্শন অ্যাকচুয়ালি সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারগুলো ডিফারেন্ট হবে এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট অ্যান্ড ব্যাক পার্টের সাথে হচ্ছে আপনার স্লিপসের কাপড় অ্যাটাচ করা থাকবে ওকে সো এগুলো কিন্তু প্রিমিয়াম লন কটন হ্যাঁ খুবই এক্সক্লুসিভ ডিজাইন করেছে এবং খুব মানে বলবো যে কালারগুলো খুবই আনকমন করা এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নায় অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকছে এখন হচ্ছে আমি এটার সাথে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিব মিন্ট লেমন কালার খুব সুন্দর একটা কালার এটা এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো স্ক্রিনশট নিয়ে ফেলবেন এই কালারটা ভালো লাগলে এবার হচ্ছে আমি আরেকটা কালারে চলে যাব ওকে তো এই কালারটাও অনেক সুন্দর একদমই সফট একটা পিঙ্ক কালার হ্যাঁ একদম পিচি পিঙ্ক কালার বলা যায় এটাকে অনেক সুন্দর দেখেন অ্যান্ড সেম ডিজাইন হবে ফ্রন্টে অ্যান্ড ব্যাক পোর্শনে সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট এবার হচ্ছে আমি ওড়নাটা দেখাবো ওয়াও খুব সুন্দর এই যে এই হচ্ছে ওড়নাটা ওড়নায়ও কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকছে এবং দেখেন পার্টটাতে না জাম কালারের একটা পার করেছে এখন হচ্ছে এটার প্যান্টের কাপড় দেখাবো আর স্ক্রিনশট নিয়ে ফেলবেন এই কালারটা ভালো লাগলে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একটু লাইট মনে হচ্ছে লাইট আসছে যাই হোক স্ক্রিনশট নিয়ে ফেলবেন ওকে এবার আমি নেক্সট কালেকশন দেখাবো ওকে সো এই হচ্ছে আরও একটা সুন্দর ডিজাইন এটার মধ্যে দুটো কালার থাকছে তো এখন আমি এই দুটো কালারই আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব আচ্ছা ফার্স্টে হচ্ছে আমি আপনাদেরকে যেই কালারটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালার এটা লেমন অ্যান্ড হচ্ছে জলপাই কালারের একটা মিক্স আপ বলা যায় তাই না অনেক সুন্দর একটা কালার দেখেন ডিজাইনটা কত ইউনিক হ্যাঁ এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা অ্যান্ড দুটো সাইডে হচ্ছে এই ডিজাইনটা থাকছে অ্যান্ড একদমই সাইডের পাড়ে একটা ডিজাইন থাকছে এটা দিয়ে আপনারা হচ্ছে অনেক সুন্দর করে ডিজাইন করে নেবেন ড্রেসে অ্যান্ড এটা হচ্ছে দামান পোর্শনটা অনেক ফ্লাওয়ারের হচ্ছে ডিজাইন করা আর ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোর্শনটা হচ্ছে ওয়াও কত সুন্দর একটা ডিজাইন ব্যাক পোর্শনে আর স্লিপসটা ব্যাক পোর্শনের সাথে অ্যাটাচ করা থাকবে সো এটাও কিন্তু প্রিমিয়াম লন কটন দেখাচ্ছি আমি এবার হচ্ছে ওড়নাটা দেখাবো ওয়াও ওড়নাটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা ওড়না জাস্ট বিউটিফুল একটা ওড়না দেখেন কত সুন্দর ওয়াও এই যে অ্যান্ড এটার সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা ধরবো আমি বটল গ্রিন কালারের মধ্যে হবে প্যান্টের কাপড়টা স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে তাড়াতাড়ি করে এবং আরেকটা কালার দেখাই এই সেম ডিজাইনের মধ্যে এই যে এটা আমি বলবো অনেকগুলো কালার ইউজ করছে এখানে জাম কালার তারপরে হচ্ছে আপনার অরেঞ্জ কালার হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার ইউজ করছে তারপর হচ্ছে রেড কালার
অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে দামান পোর্শন, আর ব্যাক পোর্শনও কিন্তু সেম ডিজাইনটা আসছে। দুটোই কিন্তু কালার একদম সরি ডিজাইন একদম সেম, জাস্ট কালারটা হচ্ছে ডিফারেন্ট। এখন হচ্ছে আমি ওড়নাটা দেখাবো। ড্রেসটা আমি বলবো সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে ওড়নাটা। এই দেখেন, এই হচ্ছে ওড়নাটা, অনেক বড় করে ফ্লাওয়ারের ডিজাইন করা আছে। সো প্যান্টের কাপড়টা হচ্ছে এটার ব্ল্যাক কালার দিয়েছে, স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে এই কালারটা ভালো লাগলে। এরপরে হচ্ছে আমি কিন্তু এখন আরেকটা ডিজাইন দেখাবো। ওয়াও, এই যে আরও একটা ডিজাইন আমি এখন আপনাদেরকে দেখাবো। এটার মধ্যে দুটো কালার আছে, একটা পিঙ্ক আর একটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে। ওকে, সো ফার্স্টে হচ্ছে আমি পিঙ্ক কালারটা দিয়ে স্টার্ট করবো। এটা অ্যাকচুয়ালি কালারটা কী কালার বলবো বলেন তো, পিচি পিঙ্ক। আচ্ছা যাই হোক, কালারটা খুব সুন্দর। আমি আর একটু পিছনে যাই তাহলে পুরো ডিজাইনটা আসলে বোঝা যায়। তো এখন হচ্ছে আমি নেক পোর্শনটা দেখাবো ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে। সো আমি আজকে যাই দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলোই প্রিমিয়াম লন কটন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার দামান পোর্শন, এবং এগুলো কিন্তু সামারের জন্য সবচেয়ে বেস্ট কালেকশন। এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শন, দেখেন কতটা কালারফুল এবং ডিজাইনটা কতটা ইউনিক করেছে। অ্যান্ড স্লিভসটা হচ্ছে ব্যাক পার্টের সাথে অ্যাটাচ করা থাকছে। আর এখন আমি এটার ওড়নাটা দেখিয়ে দিব। ওয়াও, ওড়নাটা খুব সুন্দর, দেখেন অনেক সুন্দর। আপনার হচ্ছে পিঙ্ক এবং হচ্ছে ম্যাজেন্ডা, সরি এটা পিঙ্ক হচ্ছে আর হচ্ছে পেস্ট কালার একটা কম্বিনেশন, অনেক সুন্দর, খুবই সফট হবে, গায়ের সাথে লেগে থাকবে। সো এবার হচ্ছে প্যান্টের কাপড়টা দেখাবো। প্যান্টের কাপড়টা হচ্ছে হট পিঙ্ক কালারের মধ্যে হবে, স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে। এটার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আমি এখনই। হ্যাঁ, ওকে, সো এইটা হচ্ছে আরেকটা কালার, এটা কী কালার বলবো, মিন্ট কালারের মধ্যে, খুব সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে আসছে। সো সেম ডিজাইন, জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট। আর ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, সো নিচ পর্যন্ত ডিজিটাল প্রিন্ট করা এবং ব্যাক পার্টের সাথে স্লিভসের কাপড়টা অ্যাটাচ করা থাকবে। এবার হচ্ছে আমি এটার ওড়নাটা দেখাবো। আসলে আজকে যতগুলো কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটাই সুন্দর সুন্দর ডিজাইন এবং সুন্দর সুন্দর কালার বলা যায়। এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা, এবার হচ্ছে এটার সাথে প্যান্টের কাপড়টা ধরবো, স্ক্রিনশট নিয়ে ফেলবেন। এরপরে কিন্তু আরও একটা ডিজাইন আছে, দুটো ডিজাইন আছে, ওকে দুটো ডিজাইন আছে। আচ্ছা এবার হচ্ছে আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি, একটাই কালার হবে, হ্যাঁ একটাই কালার হবে। এটা হচ্ছে আপনার কলিজা কালারের মধ্যে আসছে, ঠিক আছে, কলিজা কালারের মধ্যে। একটু দূরে গিয়ে দেখাই, দেখেন এই হচ্ছে ডিজাইনটা, অ্যান্ড এটার সাথে হচ্ছে নেক পোর্শনে ডিজিটাল প্রিন্ট করা। আর এটা হচ্ছে দামান পোর্শনটা, ব্যাক পোর্শন দেখিয়ে দিচ্ছি। ব্যাক পোর্শনটাতেও হচ্ছে অনেক সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে। অ্যান্ড স্লিভসটা হচ্ছে, ইয়াস এটা হচ্ছে স্লিভসের পোর্শন। আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে। ওয়াও, ওড়নাটা অল ওভার হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকছে, দেখেন কত বড় বড় করে ফ্লাওয়ারের প্রিন্ট করা থাকছে ওড়নাটাতে। ওড়নাটা খুবই আকর্ষণীয়। এখন প্যান্টের কাপড়টা দেখাবো। এই যে একটু লাইট কালার হয়েছে প্যান্টের কাপড়টা, স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে এই কালারটা ভালো লাগলে। এটার একটাই কালার আছে। এবার হচ্ছে আমি আরেকটা ডিজাইনে যাব, ওটারও কিন্তু একটাই কালার থাকছে। ইয়াস এটা হচ্ছে আরেকটা ডিজাইন। ওয়াও, কি সুন্দর! এটা হচ্ছে আপনার হচ্ছে কলিজা কালার এবং হচ্ছে কাঁচা হলুদের যে কালারটা, ওই কালার একটা কম্বিনেশন। আর এটা হচ্ছে আপনার নিক পোর্শনটা, আর দামান পোর্শনে হচ্ছে, ইয়াস এই যে এই কালারটা ইউজ করেছে এবং ডিজাইনটা খুবই সুন্দর। অ্যান্ড ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ব্যাক পোর্শনের ডিজাইন। আর স্লিভসের কাপড়টা হচ্ছে ব্যাক পার্টের সাথে অ্যাটাচ করা থাকবে। এটার কালার কম্বিনেশনটাও সুন্দর। আচ্ছা তো এবার হচ্ছে আমি এটার ওড়নাটা দেখিয়ে দিব। ওয়াও, ওড়নাটার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে ওড়নাতে, অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকছে। এবং প্যান্টের কাপড়টা দেখাবো, ব্ল্যাক কালারের হবে প্যান্টের কাপড়টা। সো এবার স্ক্রিনশট নিয়ে ফেলবেন এই কালারটা এবং এই ডিজাইনটা ভালো লাগলে। তো অনেকগুলো ড্রেস দেখিয়ে ফেললাম, এবং এটার ডিটেলস জানতে, এগুলো ডিটেলস জানতে এবং অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইট অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে, www.e-bangla.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। আর আমার ড্রেসটাও কিন্তু অ্যাভেলেবেল আছে, বলতে বলতে বলে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ।